এদিকে থাকো, ক্যামেরা এদিকে, এই দেখেন আসসালামু আলাইকুম, আমি টুটুল, আমার বাসা রংপুরে। আমি হচ্ছে এই কৃষি বাজার নামে একটা আমার প্রতিষ্ঠান আছে, সেটার ওনার আর কি। আর এবং আমার পাশে যে মানুষটা আছে আমিরুল ভাই, ইনি হচ্ছে ফসল অ্যাগ্রোর মার্কেটিং ম্যানেজার। এই মার্কেট এনারা করে কি হচ্ছে ফসল অ্যাগ্রো, তো আপনারা চিনেন, হাদি ভাইকে চিনেন, তাই না? তো এই হাদি ভাইয়ের এই প্রোডাক্টগুলো এনারা চায়না থেকে ইম্পোর্ট করে। তো এটা উনি অনলাইনে অফলাইনে সব জায়গায় বিক্রি করে, সেরকম একটা ডেমো দেখাতে আমরা এখানে আসছি। অনলাইনে বিক্রি করলে কৃষি বাজার, অফলাইনে যে আমাদের রংপুরে রহমান ট্রেডার্স, সেখানে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানে আপনারা অনেকেই বলে যে আমি অনলাইনে একটা ভিডিও দেখলাম, ওটা সেরকম নাও হতে পারে, একটা সরাসরি যাবো, সরাসরি আপনারা ডিলার পয়েন্টে যেয়ে নিতে পারবেন। এক আরেক হচ্ছে আমাদের ওই যে সাথে আরেকজন আছে ওই ভাই, উনিও এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আরও পর্যাপ্ত আলোচনা করবে। তবে আমি শুরু করতে যাচ্ছি এভাবে যে হচ্ছে বসেন 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 কাকা, যে আমরা এখানে যে পাঁচ ছয়টা মেশিন নিয়ে আসছি, মেশিনটা আপনাদেরকে কিভাবে কাজ করে ভাই, সবাই একটু শুনি, মেশিনটা কিভাবে কাজ করে, কতটুক সময় ধরে, কতটুকু প্রোডাকশন দেয়, তারপরে কতটুক খরচ হয়, এবং অন্য যে আগে প্রোডাক্টগুলো আপনারা ইউজ করছেন, যেমন হচ্ছে পায়ে চালায়ে যে ফুড পাম্প, সেটার থেকে এটার তফাত কি, এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। তো এই আলোচনাটা আমাদের পুরোটাই আমাদের আমিরুল ভাই আপনাদেরকে বুঝিয়ে দিবে, এবং আপনাদের যা যা প্রশ্ন থাকবে আগে উনি বলা শেষ করতে দিবেন। হ্যাঁ, উনি বলা শেষ হলে তারপর আপনারা প্রশ্ন করবেন যে আসলে আর কী কী এটার মধ্যে আছে। তো ভাই আপনি সবাইকে একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এই মেশিনটা হচ্ছে পেট্রোল চালিত, যেটা হলো পাওয়ার স্প্রে মেশিন। এটার দুইটা কোয়ালিটি আছে, যেটা আমাদের সামনে এটা হচ্ছে 4 স্ট্রোক, আর একটা আছে হলো 2 স্ট্রোক। আচ্ছা, আর এই মেশিনটা চলে হলো পেট্রোল, 1 লিটার পেট্রোলে এটা চলবে হচ্ছে 3.5 ঘন্টা। আপনার প্রচলিত ফুড পাম্পে যে কাজ করতো, যদি 3 জন কৃষক লাগতো, সেক্ষেত্রে আপনার এটা একজনও চালাইতে পারতেন, আপনি একাই পারবেন চালাইতে। আর কেন আমরা এটা আনছি, এটা চিন্তা ধারা হচ্ছে যে ফুড পাম্প যখন দেখা যায় সিজনের সময় একটু ঘন কুয়াশা পড়লে গাছের মুকুল মানে স্প্রে করাটা কিন্তু জরুরি হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনার ওই ফুড পাম্পের লোকজনের পিছনে দৌড়াদৌড়ি করা চাইতে, একটা স্প্রে মেশিন যদি আপনার ঘরে থাকে, আপনি বাড়ির লোকজনের সাথে করে সাথে সাথে স্প্রে করতে পারতেছেন। এবং আরো সুবিধা হচ্ছে 100 ফিট আপনাদেরকে পাইপ দেওয়া হয়, এবং আপনি চাইলে আরো বাড়াই নিতে পারবেন, যে আপনি 200 ফিট 300 ফিট দরকার, যে আপনি বাসার মধ্যেই মেশিনটা রাখবেন আর পাইপ নিয়ে আপনি আপনার জায়গা মতো স্প্রে করবেন। এটা একটা সুবিধা। আর কি কি সুবিধা ভাই? আর এটা সুবিধা হচ্ছে যে আপনার অন্যগুলার চাইতে এটা আপনার একটা দিনে 150 থেকে 200 গাছ স্প্রে করা সম্ভব দুইজন মানুষ। এটা গাছের ক্ষেত্রে, আর যদি ফসল হয়? আর ফসলের ক্ষেত্রে তো এটা বলার অপেক্ষায় রাখেন, 1 ঘন্টা যায় স্প্রে করলে পুরো মাটি করা সম্ভব। আচ্ছা আচ্ছা, পেট্রোল আলুর ক্ষেত করা যায়? হ্যাঁ, আলুর ক্ষেত থেকে যে কোনো ক্ষেত সবজিতে করতে পারবেন, সমস্যা নাই। ওয়ারেন্টি সার্ভিসিং ওয়ারেন্টি হচ্ছে হলো আপনার 6 মাসের ওয়ারেন্টি, আর এর ব্যাকআপ পার্টসপাতি সবকিছু আমার কোম্পানির কাছে অ্যাভেলেবল আছে। যে কোনো সমস্যা হবে, যদি এখানকার স্থানীয় মেকার না পারলে আপনার কোম্পানি নিজস্ব ইঞ্জিনিয়ার এসে এটা মেরামত করে দিবে। হ্যাঁ, এর সব পার্টসপাতি, আপনার এই পাম্পের এই অংশটা আমাদের কাছে আলাদা আছে, এটা আবার ভিতরে আপনার এগুলো যে দেখতেছেন, স্টার্টিং থেকে মেইনলি সমস্যা হয় তা না, যেটা স্টার্টে দেখা যাচ্ছে একসময় দড়ি ছিঁড়ে গেল, এটা আপনি পাচ্ছেন আমাদের কাছে। এর ভিতরে যত যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে আপনার, এটা তো আপনি চেনেন, প্লাগটা, প্লাগটা তো অ্যাভেলেবল সবসময়ের জন্য। বড় সুবিধা হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিন, তো আপনার মোটরসাইকেল মেকাররাও বুঝতে পারবে যে কি সমস্যা হয়েছে। সর্বোচ্চ সমস্যা হলে আপনার প্লাগ জাম হতে পারে, তাছাড়া আর কোনো সমস্যা হতে পারে না। আপনার সিজনের শেষে আবার আরেক সিজনে গেলে হয়তো প্লাগটা একটু পরিষ্কার করে নিতে হবে। এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এরপরে আমরা এটাকে সেট আপ করা দেখাবো যে কিভাবে সেট আপ। হ্যাঁ বলেন, আমাদের এখানে একটু একটা পাওয়ার স্প্রে দিছিল। আচ্ছা, ওইটা কিন্তু আমরা কোনো কাজই করতে পারি। আচ্ছা হ্যাঁ, আপনি কি ফোন দেওয়া সেই কোম্পানির লোকজনকে কি কখনো পাইছিলেন?
আর আমার কোম্পানিকে আপনি যখন দিন রাত 24 ঘন্টা ফোন দিলে, আমার যে মালিক কোম্পানির উনিও আপনার সাথে কথা বলবে, আমরা যারা কাজ করতেছি তারা বলবে, এবং সার্ভিস হচ্ছে গ্যারান্টি, আপনাকে সার্ভিস মেশিনে দিতে বাধ্য কোম্পানি। কারণ আমার কোম্পানির মালিকের কথা আছে, তুমি একটা প্রোডাক্ট বিক্রি করে তুই আসলা, কালকে ওখানে গেল না, ওখানে আর তোমার পাঁচজনের কাছে প্রোডাক্ট বিক্রি করলে তুমি নষ্ট করে তুই আসলা। আর আপনার সাথে যখন আমার সম্পর্ক থাকবে, আপনি বলবেন যে না ওই কোম্পানির লোকজন এসে এখানে কাজ করে দিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আরো 10 জন আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তো যাই হোক, আমরা এই সেট আপটা একটু ওদেরকে বোঝাই দেন। আপনি ধরেন যে এই দুটা পাইপ খোলা থাকবে, যখন আসবে এই দুটা এখানে লাগাই নিতে হবে, আপনার এই ডেলিভারি পাইপটা আলাদা থাকবে, ওটার এখানে নাটটা খুলে লাগানো যাচ্ছে, নাটটা খোলা যাচ্ছে। জি জি, কোন পাইপটার কি কাজ? এখন এটা হচ্ছে আপনার, এটা দিয়ে পানিটা উঠবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যখন ওই পাশে, আমরা প্রচলিত ফুড পাম্পের বিকল্প কেন বলি, যে ফুড পাম্পে যখন আপনি এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছেন, আপনি কিন্তু স্প্রে চলতে ওষুধ খোঁজ নষ্ট হচ্ছে, মেশিন ওষুধ ক্ষতি হচ্ছে, আর এটাতে আপনার ওষুধ খরচ মানে কীটনাশকের খরচটা খুব কম হচ্ছে। কি কারণে? আপনি ওখানে বন্ধ করলে এই ব্যাকআপ দিয়ে আরেকটা দেখেন, এখানে আপনার নেট দেয়া আছে। হ্যাঁ, এই নেট গুলাতে হচ্ছে আপনার কোন ময়লা ইয়াতে যাবে না, যার কারণে আপনার এখানে এখানে দেখেন ডাবল করা আছে, এইদিকে ডাবল আছে, এইদিকে ডাবল আছে, ঠিক আছে, এটাতে আর কোনো সমস্যা নেই। আর এই যে দুইটা পাইপ আপনারা ড্রামে দিচ্ছেন না, একটা হচ্ছে যেটা এক্সট্রা হবে, বলেন পুরাটা ফিল্টার, কোন সমস্যা নেই, না100 গ্রাম মোবাইল দিলেও সমস্যা নাই, কিছু হয় না, 150 গ্রাম। আর এখানে আপনার হচ্ছে 250 গ্রাম মোবাইল ধরবে, এটা যে নাটটা খোলা যায়, যেটা হচ্ছে পাম্প হচ্ছে, পাম্প এই সাইডটা হলো পাম্পের সাইড। আপনি পাম্পের সাইডে এখানে 250 গ্রাম মোবাইল দিলে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার স্টেশনের অর্ধেক পর্যন্ত চলে যাবে, তারপর একটু দেখবেন যে কমে গেছে কিনা, সেক্ষেত্রে আবার একটু দিয়ে নিয়ে। হ্যাঁ, মানে অন্য মেশিনের মতো যেমন শ্যালো মেশিন গুলো খায় কালো হয়ে যায়, এটা অতটুক হচ্ছে না, এখানে গ্রিজ দেওয়ার মতো জায়গা আছে, এটাতে ভর্তি করেও দেওয়া যাবে, আবার আপনি এখানে আঙ্গুল দিয়ে দিতে এটা গেল। এরপরে আমরা পাইপ তো এই যে যথারীতি আউটলাইন, এটা তাই না, এই আউটলাইনের এই যে দেখেন একটা করে কিন্তু গান থাকবে। হ্যাঁ, এই গানটা কিভাবে ইউজ করবে? গানের ক্ষেত্রে হচ্ছে যে বাঙালি আমরা, একটু মনে হতে পারে যে জটিল, এই গানটা এরকম পেঁচাইলে এরকম, এই গানটার এখানে গ্রিজ দেওয়া, যেরকম যখন পেঁচাইবেন তখন ওই দিক নিলে পরে বন্ধ হয়ে যাবে পুরা, আবার যখন ঢিল দিবেন দূরে যাবে সর্বোচ্চ। আচ্ছা, আর এই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে আপনার প্রচলিত একগুলা বাংলা গান বলা হয়, বাংলা গানের সঙ্গে তো সবাই পরিচিত আছে, আসলে বাংলা গানটা যখন ইউজ করবেন তখন এটা আসছে আরো বেশি দূরে যাবে ওই ফুড পাম্পের সাথে একগুলা আপনার যেরকম ধরে
বাংলা গান একটা ইউজ করে কাজ করতে পারবেন যদি, হ্যাঁ যদি মনে হয় কেউ না চায় এটা ইউজ করবো আরো দূরে নিয়ে যাবো তখন খুলেছিল। আচ্ছা এটা কত দূর উচ্চতা পর্যন্ত যাবে? আচ্ছা এক্ষেত্রে এটা প্রশ্ন হচ্ছে যে কত দূর উচ্চতাতে যাব। এমনি নর্মালি আপনি 30-35 ফিট যাচ্ছে, যদি একটু বড় গান ইউজ করা যায় সেক্ষেত্রে আপনি 40-50 ফিট আপনারা কমবে গানের ক্ষেত্রে। বড় গান এতগুলো লম্বা লম্বা বাংলা গানগুলো পাওয়া যায়, ওটা ইউজ করবেন অনেক উচ্চতায় যাবে। অথবা আপনি বাঁশ লাগাইলেন, ধরেন একটু একবারে সেট করে বাঁশ ধরলেন, দেখবেন যে 40 ফিট উঠলে তো আপনার বাঁশ লাগছেন। আর এই সুবিধা হচ্ছে এই পাইপ নিয়ে আপনি যত দূর ইচ্ছা যাইতে পারেন। আর এই পাইপটা বড় মেশিনের ক্ষেত্রে কোম্পানি আপনাকে 100 ফিট দিচ্ছে, কিন্তু আপনি 320 ফিট পাইপের সাথে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে 100 ফিট বাদ দিয়ে আর 220 ফিট জন্য গেলে আপনাকে দাম ধরে নিতে হবে। আর এই ক্ষেত্রে আমার কোম্পানি হচ্ছে দুইটা ডিলার আছে, একটা আমার হচ্ছে অনলাইনে ডিলার, আর একজন হচ্ছে হলো আমার এমনি যে সরাসরি উনি হচ্ছে এদিকে থাকো ক্যামেরা, এদিকে দেখেন